তারা ফুচকাওয়ালা, স্বপ্নের ফেরিওয়ালা না হলেও এই পরিচয়ে জীবনযুদ্ধে এখন তাদের স্বপ্ন দেখাতে শুরু করেছে। জীবন খাতার প্রতি পাতার হিসেব মেলানোটা কঠিন হলেও খড়দহের ইঞ্জিনিয়ার ভাই বোনের কাছে তা এখন অনেকটাই সহজ হয়ে উঠেছে। বলা ভালো, সহজ করে তুলেছেন তারা নিজেরাই। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর মহকুমার খড়দহের বিবেকনগরের বাসিন্দা জ্যোতির্ময়ীর জীবন বেশ ভালোই চলছিল। ইঞ্জিনিয়ার দাদার অনুপ্রেরণায় বিটেক করে বড় কোনো সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে বলে মনস্থিরও করে ফেলেছিলেন। কিন্তু সোজাসাপটা জীবনে ঝড় আশ্রে পড়ে গত বছর। দাদা দেবজ্যোতির অফিস থেকে জানিয়ে দেয়, মাসের শেষে বেতন পেলেও তা পরিমাণে অনেকটাই কম পাবেন। ব্যাস ভাই বোনের স্বপ্নের জাল কেমন যেন গুটিয়ে আসতে শুরু করে। কি করবেন, কিভাবে সংসার চলবে ভেবেই পাচ্ছিলেন না তারা। তখন একমাত্র সম্বল বলতে বাবা শ্রীধাম সাহার পরিত্যক্ত মুদিখানার দোকান, পুঁজির অভাবে যা দশ বছর ধরে বন্ধ, মা সুশীলা সাহা পৌরসভার আইসিডিএস কর্মী। কিন্তু তার সামান্য বেতনে সংসার ভালো মতো চালানো দুষ্কর হয়ে উঠেছিল। দু তিন মাস এভাবে চলার পর তারা ভাবেন যে দোকানটা হয়তো এবার বিক্রি করতে হবে। কিন্তু প্রতি মুহূর্তে কিছু করার স্বপ্ন যে তখনও তাদের তাড়া করে বেড়াচ্ছে। সেই সময়ই ফুচকা বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা, হবে ফুচকাওয়ালা। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ে কেই ফুচকার দোকান খুলবে, আর গঞ্জনা শুনতে হবে না তা কখনো হয় না, তাদের ক্ষেত্রেও হয়নি। কিন্তু তারা লজ্জা পাননি, পিছিয়ে আসেননি, মা বাবার অনুপ্রেরণায় তারা এগিয়ে চলেছেন। তাই তো আজ ফুচকাওয়ালা সেখানকার বাসিন্দাদের মনে জায়গা করে নিয়েছে, আর ফুচকা বিক্রি করে জ্যোতির্ময়ী নিজের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগোতে পেরেছেন। এখন তিনি বিটেক পড়ছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে, তার স্বপ্ন বড় ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু ফুচকাকে ভুলবেন না তিনি, আজ তিনি জীবনে যতটুকু পেয়েছেন তার পেছনে এই ফুচকার অবদান সবচেয়ে বেশি। এখন তার আরও একটি স্বপ্ন রয়েছে, দোকানটিকে আরও বড় করতে চান। তবে তার জন্য প্রয়োজন মানুষের ভালোবাসা। হরেক রকমের ফুচকা পাওয়া যায় তার দোকানে, দই ফুচকা, চাটনি ফুচকা, মোগলাই ফুচকা, চিংড়ি ফুচকা, আরও কত কী। করোনার জেরে এখন দোকানে ভিড় কম হচ্ছে, বিকল্প হিসেবে অনলাইনের মাধ্যমে সব থেকে বেশি ফুচকা বিক্রি করছেন। অনলাইন অ্যাপের মাধ্যমে ফুচকা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন জ্যোতির্ময়ী। দুপুর থেকে হোম ডেলিভারি শুরু হয়, সন্ধ্যের সময় চাপটা একটু বেশি থাকে, আর সেই চাপ সামলাতে সাহায্যের জন্য দুজন লোকও রেখেছেন তারা। তবে কঠিন সময়ের মধ্যে দান দয়া ভিক্ষা নয়, মাথা উঁচু করে বেঁচে থাকাই আসল লক্ষ্য ইঞ্জিনিয়ার ভাই বোনের কাছে। আর ইচ্ছে ডানার ওপর ভর করে সেদিকেই গুটি গুটি পায়ে এগিয়ে চলছেন তারা।